নমস্কার, আজকে আমরা আলোচনা করব এমন কোন ধরনের যোগ থাকলে পারে একজন জাতক বাড়ি করতে পারবে। আপনাদের মনের মধ্যে অনেকে প্রশ্ন থাকে যে আমি কি জীবনে নিজের বাড়ি করতে পারবো, বা আমি কি জীবনে একটা ফ্ল্যাট কিনতে পারবো, এরকম ধরনের বেশ কিছু কনফিউশন মানুষের মনের মধ্যে থাকে। এবং সমস্ত রকমেরই যা কিছু আমাদের জীবনের মধ্যে প্রাপ্তি ঘটে, এই বেশিরভাগটাই কিন্তু আমাদের জীবনের আমাদের জন্মছকের বিভিন্ন যোগের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা যদি যোগের উপর ডিপেন্ডেন্ট না হতো, তাহলে পারে কিন্তু আমরা এমন বহু মানুষ আছে প্রচুর অর্থ উপার্জন করেছে কিন্তু জীবনেও একটা নিজস্ব বাড়ি করতে পারেনি, চিরটা কাল কিন্তু তারা ভাড়া বাড়িতে কেটে গেছে। আবার বহু মানুষ আছে যারা কিন্তু নিজের চেষ্টা করে হয়তো পৈতৃক সম্পত্তি অনুসারে তার বাবার বাড়িটা পেয়েছে বা তার পৈতৃক বাড়ি সে পেয়েছে, কিন্তু সে নিজে প্রচুর অর্থ উপার্জন করেও কিন্তু একটি নিজস্ব বাড়ি করতে পারেনি। কিন্তু আবার এরকমও আমরা দেখেছি যে কোনো একজন গরিব ছেলে ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যবসা বা তার কর্মজীবনের উন্নতি, এবং সেই উন্নতির সঙ্গে সঙ্গে সে কিন্তু একাধিক বাড়ি করে ফেলেছে। এবং এই সমস্ত কিছুটাই একটি জন্মছকের ওপরে ডিপেন্ডেন্ট। এবং জন্মছকের মধ্যে কোন ধরনের যোগ থাকতে পারে একজন মানুষ বাড়ি করতে পারবে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব যে অনেকে দেখা যায় যে একজন মানুষ বাড়ি তো করলো, কিন্তু সেই বাড়িটা কিন্তু বাড়িতে প্রবেশ করার পর তারপরে দেখা গেল তার জীবনের মধ্যে নানা রকম সমস্যা চলে আসলো। এবং এরকম হতে দেখা গেছে যে সে বাড়ি করার পর তার জীবনের মধ্যে নানান রকম সমস্যা চলে এসেছে, সেই বাড়িটা কিন্তু তার জীবনের ক্ষেত্রে স্যুট করছে না, তার বাড়ির মধ্যে বিভিন্ন রকমের বাড়িতে প্রবেশ করার পর তার কর্মজীবনে বা তার স্বাস্থ্য, তার শরীর স্বাস্থ্য বা তার পারিবারিক জীবনের মধ্যে নানান অশান্তি চলে এসছে। এরকমও কিন্তু বিভিন্ন যোগের উপর ডিপেন্ডেন্ট। এর সঙ্গে সঙ্গে আমরা আজকে জানব যে একজন মানুষের কোন ধরনের বাড়ি করলে ভালো হবে, অর্থাৎ সে কি বাড়ি করবে নাকি সে কোনো ফ্ল্যাট কিনবে, তার জন্য কোনটা সুটেবেল, এটাও আমরা আজকে জানার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরো জানার চেষ্টা করব যে কোন ধরনের যোগ থাকলে পারে একজন মানুষ অতি কষ্ট করে অতি চেষ্টা করেও বাড়ি করতে পারে না বা বারবার তার বাড়ি আটকে যায়। এই সমস্ত কিছু সনাতন বৈদিক জ্যোতিষ অনুসারে জন্মছকের উপর ডিপেন্ডেন্ট, এবং তার কিছুটা আভাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা নিজেদের জন্মছককে বার করুন এবং জন্মছককে বার করে দেখার চেষ্টা করুন। এবং আমি খুব সরল সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করছি, যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা শিখছে নতুন নতুন, তাদেরকে বলবো যে আপনারা ব্যাপারটাকে একটুখানি ভালো করে যদি লক্ষ্য রাখেন, অত্যন্ত সহজ অত্যন্ত সরলভাবে ব্যাপারটাকে বুঝে যেতে পারবেন। প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাড়ি কোথা থেকে বিচার করা হয়। আমাদের বাড়ি বিচার করার জন্য আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে বাড়ি বিচার করা হয় ফোর্থ হাউস থেকে। তাহলে পারে ফোর্থ হাউস মানে কি? লগ্নের চতুর্থ ঘর থেকে। তাহলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনার লগ্নটি কোথায়। তাহলে পারে আমি ধরে নিলাম যে আপনার লগ্ন হচ্ছে কর্কট, এটা আপনার যে কোনো লগ্ন ধরতে পারেন আপনি। লগ্ন মানে হচ্ছে এক নম্বর ঘর, সবসময় মাথায় রাখতে হবে। তাহলে লগ্নের চতুর্থ ঘর হচ্ছে, এটা হচ্ছে চতুর্থ ঘর, ফোর্থ, কারণ 1 2 3 4, এই 4 নম্বর ঘর থেকে আমরা বাড়ি বা গৃহ বিচার করে থাকি। এই 4 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরের অধিপতি বলবে যে আমাদের বাড়ি হবে কি হবে না, বা বাড়ি হবে না ফ্ল্যাট হবে, এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা এখান থেকে বিচার করব। কিন্তু তার আগে আমাদেরকে কয়েকটি কথাকে মাথায় রাখতে হবে। কি কথাকে মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে যে একজন জাতকের বাড়ি করতে গেলে পারে কিন্তু তাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে, এটা। এবং সেই অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে একজন জাতকের বাড়ি করতে গেলে বাড়ি করার চেষ্টা তার ভেতরে থাকতে হবে, সে যাতে মনে করে যে আমি একটি বাড়ি করব। এবং তার সঙ্গে সঙ্গে একজন জাতকের বাড়ি করতে গেলে পারে কিন্তু তাকে কোনো না কোনো ভাবে পয়সা উপার্জন করতে হবে, আমি যেটাকে বললাম। এবং তার সঙ্গে সঙ্গে
আমরা যেটাকে বলবো যে একজন জাতকের বাড়ি করতে গেলে পারে সেই জাতককে পরিশ্রম করতে হবে, সেই জাতককে কিন্তু পরিশ্রম, কারণ বাড়ি করতে গেলে যে ধরনের বর্তমান যুগে তো অর্থ লাগে সেটি কিন্তু খুব কম অর্থ নয়, সেটি কিন্তু অনেকটা বেশি পরিমাণে অর্থ। তাহলে সেই অর্থের একটা যোগান যেন তার জীবনের ক্ষেত্রে থাকে, সেই জায়গাটাকে খেয়াল রাখতে গেলে পরে আমাদের কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে 1 নম্বর মানে লগ্ন, 2 নম্বর মানে সেকেন্ড হাউস। অর্থাৎ আমরা যদি এটাকে একটু বোর্ডেতে ছকের উপরে দেখাই তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং এই 4th 4 নম্বর ঘরের অধিপতি। তাহলে এই লগ্ন সাপেক্ষে লগ্নপতি হচ্ছে চন্দ্র, কর্কট লগ্নের অধিপতি চন্দ্র। আপনাদের জন্মছকের মধ্যে যে কোনো লগ্ন হতে পারে, যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল, যদি আপনার বিষলগ্ন হয় বিষলগ্নের অধিপতি মঙ্গল, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরের অধিপতি কারা এটা কিন্তু আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে, তাহলে পরে এই হিসাবটা আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। তাহলে প্রথমে আমাদেরকে কি দেখতে হবে যে 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর ঘরের অধিপতিরা, এই 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর ঘরের অধিপতিরা যেন কেন্দ্র বা কোণে থাকে। কেন্দ্র কাকে বলে? কেন্দ্র মানে হচ্ছে, 1, 4, 7 আর 10 এটাকে কেন্দ্র বলা হয়। অর্থাৎ লগ্ন থেকে, লগ্ন হচ্ছে 1, তারপরে 4 নম্বর গুনবো সেই ঘরটি, তারপরে 7 নম্বর ঘুরবো সেই ঘরটি, এবং তারপর 10 নম্বর ঘুরবো সেই ঘরটি। তাহলে এটা 4, এটা 7, এটা 10। এই ঘরের অধিপতি, এই ঘরে, এই ঘর কেন্দ্র এবং কোণ মানে হচ্ছে কি, কোণ মানে হচ্ছে 1, 5, 9। তাহলে এই 1, 2 আর 4 নম্বর ঘরের অধিপতিরা যেন কেন্দ্র বা কোণে থাকে, ফার্স্ট শর্ত। এই 1 নম্বর ঘরের অধিপতিরা যদি কেন্দ্র বা কোণে থাকে তাহলে পারে একটি বাড়ি করার জন্য এটি খুবই একটি সুন্দর যোগ সৃষ্টি হবে। কারণ আমরা বলবো যে লগ্ন এবং সেকেন্ড হাউস এবং 4th হাউসের অধিপতিরা স্ট্রং হয়ে আছে, তাহলে সেই জাতক জীবনে অর্থ উপার্জন করবে এবং অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে সে বাড়ি করার ইচ্ছা তার ভেতরে অবশ্যই জীবনের কোনো একটি সময় প্রকাশ পাবে। এরপরে আমাদেরকে কি দেখতে হবে, এরপরে আমাদেরকে দেখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে বাড়ি করার জন্য সবসময় খেয়াল রাখতে হবে চর লগ্ন বা চর রাশিগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে চর কে কে? মেষ চর, কর্কট চর, তুলা চর আর মকর হচ্ছে চর। তাহলে পারে এই লগ্নের চতুর্থপতি, চতুর্থ ঘরটা যেন চর রাশি হয় এবং চতুর্থ ঘরের অধিপতি শুক্র, এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র, সে যদি চর রাশিতে গিয়ে বসে, মনে করা যায় এখানে গিয়ে বসেছে। এবং তার আগে আমাদেরকে দেখে নিতে হবে কিন্তু এইটা, 1, 2 আর 4 নম্বর ঘরের অধিপতিরা যেন কেন্দ্র বা কোণে থাকে, এটা হলো ফার্স্ট শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে লগ্নের চতুর্থ ঘরটি যেন চর রাশি হয় এবং চতুর্থ পতি যেন চর রাশির মধ্যে গিয়ে বসে থাকে, তাহলে পরে একজন জাতকের অবশ্যই একের অধিক বাড়ি হবে। কোনো এখানে টেনশন নেই, কোনো চিন্তা করার ব্যাপার নেই, এক কথায় আপনি বলে দিতে পারবেন যে আপনার কিন্তু একাধিক বাড়ির যোগ রয়েছে, সেই বাড়ি অবশ্যই তার জীবনের কোনো একটি বয়সে গিয়ে অবশ্যই তার জীবনে প্রাপ্তি ঘটবে, এটি একটি বিষয়। এবারে খেয়াল রাখতে হবে আর একটা কথা, যে একটি জন্মছকের মধ্যে বাড়ি করতে গেলে পারে প্রথমে দরকার কিছু রাজযোগ বা ধনযোগ। তাহলে পারে রাজযোগ বা ধনযোগ কিভাবে সৃষ্টি হয়? রাজযোগ বা ধনযোগ সৃষ্টি হয় 2, 5, 9 এবং 11 এই ভাবের অধিপতিরা, 2, 5, 9, 11 এই ভাবের অধিপতিরা যদি একে অপরের সঙ্গে যে কোনো রকম সম্পর্ক করে কেন্দ্র বা কোণে বা দ্বিতীয় একাদশের মধ্যে অবস্থান করে তাহলে পারে একসঙ্গে সেটি ধনযোগ এবং রাজযোগে পরিণত হয়ে যায়। প্রত্যেকটা আমি ধনযোগ বা রাজযোগ নিয়ে অনুষ্ঠান করব। ধনযোগগুলো হচ্ছে মানুষকে আর্থিকভাবে উন্নতি করে এবং রাজযোগগুলো মানুষকে আর্থিক এবং মান সম্মান দুটোর দিক থেকেই ডেভেলপমেন্ট দেয়। তাহলে জন্মছকের মধ্যে 2, 5, 9, 11 এই ঘরের অধিপতিদের যদি সম্পর্ক সৃষ্টি হয় তাহলে পারে কিন্তু
একটি বাড়ি করার জন্য বা একটি জীবনে তার মনের চাহিদাগুলোকে পূরণ করার জন্য এটি একটি অত্যন্ত পজিটিভ আমরা বলবো। এরপরে আমাদেরকে আরেকটি জিনিসকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে চতুর্থ ঘর। এইটি হচ্ছে চতুর্থ ঘর, যদি এটা লগ্ন হতো তাহলে এটি তার চতুর্থ ঘর হতো, যদি এটা লগ্ন হতো তাহলে এটি তার চতুর্থ ঘর হতো। যেটি লগ্ন থেকে লগ্নকে এক নম্বর ধরে আমরা যদি চার নম্বর ঘরটায় পৌঁছাই তাহলে সেটি হবে চতুর্থ ঘর। এবং সেই চতুর্থ ঘরের মধ্যে একটি শুভ গ্রহ, শুভ গ্রহ কে, শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ এবং চন্দ্র, এই চারটিকে শুভ গ্রহ বলা হয়। এই যে কোনো একটি শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি যদি এই চার নম্বর ঘরটিতে থাকে তাহলে পরে একজন জাতকের মনের ইচ্ছাগুলো পূরণ হয়, এবং একজন জাতকের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য সে অবশ্যই অর্থের জোগাড় হয়ে যায় মিরাকেলভাবে, বা সে জোগাড় করে নেয়, পরিশ্রম করে কাজকর্ম করে জোগাড় করে নেয়। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে লগ্নের চতুর্থ ঘরেতে একটি শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে তাহলে পরে সেই জাতকের মনের ইচ্ছাগুলো পূরণ করার ক্ষেত্রে সেই জাতক কিন্তু অবশ্যই একটা অর্থের যোগান পাবে, সে কোথাও থেকে পাক কিন্তু পাবে আলটিমেটলি। তাহলে পরে এই ধরনের যোগ থাকলে পরে একজন মানুষ কিন্তু বাড়ি করতে পারবে। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আরো একটি কথা, সেটা হচ্ছে কি, যে লগ্নপতি গ্রহটি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং লগ্নপতি প্রত্যেকটি লগ্নের যেই ঘরে গিয়ে লগ্ন বসবে সেই ঘরের মালিককে আমরা লগ্নপতি বলি। তাহলে লগ্নপতি গ্রহটি যদি কোনোভাবে চতুর্থ পতির সঙ্গে সম্পর্ক করে, লগ্নপতি গ্রহটি যদি কোনোভাবে চতুর্থ পতির সঙ্গে সম্পর্ক করে তাহলে পরে যদি এই সম্পর্ক করে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে না থাকে, তাহলে ষষ্ঠকে 1, 2, 3, 4, 5, 6 এটি হচ্ছে ষষ্ঠ, এটি হচ্ছে অষ্টম এবং এটি হচ্ছে দ্বাদশ, এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে যদি না থাকে তাহলে পরে সাধারণভাবে একজন মানুষ কিন্তু অবশ্যই বাড়ি করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু এই বাড়ি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যত বেশি রাজযোগ থাকবে, এবং প্রথম যে আমি ক্যালকুলেশনটা বলেছিলাম সেই ক্যালকুলেশনটা যদি তার জন্মছকের মধ্যে থাকে তাহলে বাড়িটি খুব উচ্চ মানের হবে, খুব সুন্দর হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে একজন মানুষ বাড়ি করবে না ফ্ল্যাট করবে। তাহলে পরে এই যোগগুলোর সঙ্গে, এই যোগগুলোর সঙ্গে যদি আমরা দেখি মঙ্গল যদি কোনোভাবে যুক্ত হয়েছে তাহলে পরে আমরা বলবো যে সেই জাতক কিন্তু অবশ্যই বাড়ি করবে, এবং এই যোগগুলোর সঙ্গে যদি কোনোভাবে শুক্র যোগ সৃষ্টি করে তাহলে একজন জাতক কিন্তু অবশ্যই ফ্ল্যাট কেনার মানসিকতা তার জন্মছকের মধ্যে থাকবে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে শুক্র যদি একটি জন্মছকের মধ্যে অত্যন্ত স্ট্রং হয়ে যায় তাহলে বর্তমান যুগেতে কিন্তু মানুষ বাড়ির থেকে বেশি ফ্ল্যাটকে পছন্দ করে, এবং ফ্ল্যাটে একটা যাওয়ার প্রচেষ্টা তার ভিতরে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার তার সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল রাখতে হবে যে বাড়ি অনেক সময় স্যুট করে না অনেকের। দেখা যায় বাড়িতে প্রবেশ করার পর কিন্তু বিভিন্ন রকম অশান্তি, ঝামেলা তার জীবনের মধ্যে চলে আসছে। তাহলে এখানে আমাদেরকে কি দেখতে হবে, এখানে আমাদেরকে দেখতে হবে যে চতুর্থপতি গ্রহটি, চতুর্থপতি মানে হচ্ছে ধরুন আমি ধরে নিলাম যে মনে করা যাক আমি একটা অন্য লগ্ন দিলাম, মনে করা যাক এইটা হচ্ছে লগ্ন তুলা লগ্ন, তাহলে তুলা লগ্নে চতুর্থপতি হচ্ছে কে, শনি। তাহলে এই চতুর্থপতি গ্রহটি যদি ষষ্ঠ, ষষ্ঠ মানে 1, 2, 3, 4, 5, 6 এই ষষ্ঠ ঘরে চলে যায়, বা এই অষ্টম ঘরে চলে যায়, বা এই দ্বাদশ ঘরে চলে যায়, তাহলে চতুর্থপতি গ্রহটি যদি ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ভাবের মধ্যে চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের ওপরে যদি একটি অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে পরেই কিন্তু আমরা বলবো যে আপনি বাড়ি করলে পরে সেই বাড়ি কিন্তু আপনার স্যুট করবে না, বাড়িতে প্রবেশ করার পর আপনার জীবনে কিন্তু নানা রকম অশান্তির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এটি হচ্ছে খুব সিম্পল ব্যাপার যে চতুর্থপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে আর চতুর্থ ঘরের ওপর যদি একটি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে পরে একজন জাতক কিন্তু যখনই বাড়ি করে সেই বাড়িতে প্রবেশ করবে বিভিন্ন রকমভাবে তার বাড়ির মধ্যে সমস্যার সৃষ্টি হবে, তার বাড়ির মধ্যে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষও থাকতে পারে, এটাও কিন্তু আমরা সাধারণভাবে বলে থাকি।
এটাকে মাথায় রাখতে হবে। আরো একটি কথাকে বলবো খুব শর্টকাটে, যে লগ্নের চতুর্থ ঘরেতে, লগ্নের চতুর্থ ঘরের উপরে, লগ্নের চতুর্থ ঘর মনে করা যাক এটা কারো লগ্ন হলো, তাহলে লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল এখানে নিচস্থ হয়ে গেছে। আবার ধরুন এটা এটা কারোর লগ্ন হলো, মনে করা যাক এটা কারোর লগ্ন হলো, তাহলে লগ্নে চতুর্থ ঘরে রবি নিচস্থ হয়ে গেছে। চতুর্থ ঘরে যদি কোনো নিচস্থ গ্রহ এসে যায় তাহলে পরে সেই জাতক বাড়ি করতে গেলে বারবার কিন্তু আটকে যাবে, বিভিন্নভাবে কিন্তু সে বাড়ি করতে গেলে বাড়িটাকে কমপ্লিট করতে পারবে না, সে করবো করবো করেও কিন্তু করে উঠতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে। এইটা হচ্ছে সাধারণ প্রেডিকশন। এইটুখানি কথা যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা অনায়াসে একজন জাতকের জন্মছক বিচার করে বলে দিতে পারবেন যে তার বাড়ি হবে কি হবে না। বুঝাতে পারলাম কিছুটা? এবার হচ্ছে বাড়ি কখন হবে, এই কথাটাকে মাথায় রাখতে গেলে পারে, এই কথাটার উত্তর দিতে গেলে পারে সেই জাতকের দশা অন্তর্দশাকে আমাকে দেখতে হবে, এবং সেই জাতকের দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে এইখানে আমরা বলতে পারবো যে তার কত বছর বয়সে গিয়ে এক্স্যাক্টলি বাড়িটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেই দশা অন্তর্দশার সঙ্গে গোচরকে, তখনকার আকাশের গোচরকেও কিন্তু আমরা দেখব যে গোচর কিন্তু সেইখানে সাপোর্ট করছে কিনা। আমরা গোচর নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করব এবং দশা অন্তর্দশা কেমন করে দেখতে হয় সেটাকে নিয়েও অনুষ্ঠান করব। অবশ্যই অ্যাস্ট্রোটিপসের পর্দার উপর চোখ রাখুন, এবারে কিন্তু জ্যোতিষকে একদম বোর্ডে শেখানোর ব্যবস্থা করেছি, যাতে আপনারা দূর প্রান্ত থেকে যারা আমার কাছে এসে উঠতে পারছেন না তারা যাতে বাড়িতে বসেই কিছুটা শিখতে পারেন, এবং যারা আমার ইনস্টিটিউটে এসে ভর্তি হতে চান তাদের জন্য তো একাধিক বিষয় রয়েছে, কারণ যখন ইনস্টিটিউটে পড়াশোনা করানো হয় তখন একাধিক যোগ দেখা হয় এবং সেটা তো বেটার হবে। তো আপনি যদি আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার কাছে এসে শিখতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।